আর 1975 সালে সেই চীনের মাথা পিছু আয় ছিল বাংলাদেশের 278 ডলার হচ্ছে 100 ডলার কম 178 ডলার এটা হচ্ছে বিশ্বব্যাংকের তত্ত্ব মানুষ না খেয়ে মরে নাই সেদিন আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার দেশ স্বাধীনের পর 16 ডিসেম্বর বলেছিল বাংলাদেশের অভ্যুদয় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এটা শুধু পাকিস্তানের পরাজয় নয় এটা আমেরিকারও পরাজয় এবং হেনরি কিসিঞ্জারের ব্যক্তিগত পরাজয় সেদিন হেনরি কিসিঞ্জার প্রেসিডেন্ট নিক্সনকে বলেছিলেন এরা হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী শক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব তাকে হত্যা করতে হবে বলেছিলেন চিলির আলেন্দে সাম্প্রদায়িক সে হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী শক্তি তাকে হত্যা করতে হবে সেদিন বলেছিল অনেককে নাম ধরে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং তাদের হাবিলের যারা ছিল সেদিন ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেদিন দেশে কোনো সামরিক অভ্যুত্থান হয় নাই কতিপয় সামরিক দুর্বৃত্ত তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বলেছিল বঙ্গবন্ধুর পরিবার নাকি সেনাবাহিনীকে পছন্দ করে না বঙ্গবন্ধুর তিন সন্তান ছিলেন ক্যাপ্টেন শেখ কামাল স্বাধীন বাংলাদেশে যে প্রথম 61 জন সামরিক অফিসারকে কমিশন অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছিল তার মধ্যে একজন ছিল ক্যাপ্টেন শেখ কামাল মহান মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল উসমানীর এডিসি ছিলেন বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র লেফটেন্যান্ট শেখ জামাল সেও সেনাবাহিনীর মেধাবী অফিসার ছিলেন যুক্তরাজ্যের সেন্টহার্স্ট মিলিটারি একাডেমি থেকে সে কমিশন প্রাপ্ত হয়ে 1975 15 আগস্টের কাল আগে রাতে সে ক্যান্টনমেন্ট থেকে দায়িত্ব শেষ করে বাসায় ফেরত এসেছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জীবদ্দশায় সে সাংবাদিকদের বলেছিল আমিও বড় হয়ে সেনাবাহিনীর সদস্য হতে চাই আজকে যে ধরনের অপপ্রচার মিথ্যাচার করা হয়েছিল বঙ্গবন্ধুর খুনকে বৈধতা দিতে গিয়ে সেদিন আমরা দেখেছিলাম নেপথ্যের নায়ক জিয়াউর রহমান সে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার বিচার না করার যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স সেটি আইনে পরিণত করেছিল জিয়াউর রহমান 1979 সালে আমরা আজকে দেখেন তথ্য প্রযুক্তির কারণে অনেক তথ্য আমাদের সামনে চলে আসে বঙ্গবন্ধুর দুই খুনি আত্মস্বীকৃত খুনি কর্নেল ফারুক রশিদ বঙ্গবন্ধুকে হত্যার আগে 1975 সালের মার্চ মাসের 20 তারিখে জিয়াউর রহমানের কাছে সাক্ষাৎ গিয়ে তাকে বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনার কথা জানিয়েছিল সেই সময় জিয়াউর রহমান তাদেরকে বলেছিলেন গো অ্যাহেড 1976 সালে যখন জিয়াউর রহমান এই দেশের রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি তখন ফারুক রশিদ লন্ডনে গিয়ে অ্যান্টনি ম্যাসকারানহাসকে যে সাক্ষাৎকার দিয়েছিল সেটি ইউটিউবে এখন পাওয়া যায় আপনারা দেখে নেবেন আমরা দেখেছি কিভাবে ইতিহাস সত্যকে বিকৃত করা হয়েছিল বঙ্গবন্ধু আজকে আমাদের মাঝে নেই আজকে স্বাধীন বাংলাদেশের বয়স হচ্ছে 50 বছর এই 50 বছরে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন সারা পৃথিবীতে উদযাপিত হচ্ছে তখন একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হচ্ছে কারণ বাংলাদেশের স্বাধীনতা আর বঙ্গবন্ধু অভিন্ন সত্তা আর যে বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা হয়েছিল যে বঙ্গবন্ধু কন্যাকে 1981 সালে বাংলাদেশে ফিরে এসে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে পিতা মাতার জন্য মিলাদ করতে দাঁড়ায় সে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে জনগণের ভোটে বাংলাদেশের পর পর তিনবার প্রধানমন্ত্রী হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে কি করছেন তিনি পিতৃ হত্যার প্রতিশোধ করেন গ্রহণ করেন নাই তিনি 14 বছর বঙ্গবন্ধু হত্যাকারীদের স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় বিচার করে 14 বছর বিচারিক প্রক্রিয়ার পর
তাদেরকে তিনি সাজা দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি দেশে এসেছিলেন, তিনি বলেছিলেন আমি আমার পিতার মতো আমি মরতে প্রস্তুত, মৃত্যুকে যদি ভয় পাই তাহলে জীবন মহত্তম অর্জন থেকে বঞ্চিত হয়, আমি মৃত্যুকে ভয় পাই না। আমিন ভাই বলেছেন ষড়যন্ত্র চলছে, বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসার পর 22টিবার বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। কারাই ষড়যন্ত্রকারী? 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। বঙ্গবন্ধু খুনি এই জিয়া পুত্র তারেক রহমান সেদিনের স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সেদিনের শিক্ষামন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সেদিনের মন্ত্রী আলী আহসান মুজাহিদ, এরা হাওয়া ভবনে বসে আগস্টের 14 তারিখে বঙ্গবন্ধু কন্যাকে খুন করার নির্দেশ দিয়েছিল তারেক রহমান। এটা আমার কথা নয়, এই ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছে সেদিনে বিজেপির যিনি প্রধান ছিলেন, সেদিনে এনএসআই যিনি প্রধান ছিলেন, তারাই আদালতে 164 করে বলেছে ষড়যন্ত্র চলছে। আজকে আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি আজকে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন কি? সোনার বাংলা প্রতিষ্ঠা। সোনার বাংলা কি? তিনি একবার 1974 সালে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে বলেছিলেন যে দেশের গরিব দুঃখী মানুষ যদি খেতে না পারে তাহলে আমার স্বাধীনতা ব্যর্থ হবে, দেশের গরিব দুঃখী মানুষ যদি সুখ শান্তি ফিরে না পায় আমি শান্তিতে থাকবো না, আমার শান্তি আসবে সেদিন যেদিন বাংলার গরিব দুঃখী মানুষ সুখে শান্তিতে বাংলাদেশে থাকতে পারবে। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি করোনাকালীন সময়ে আমি ওনার বিশেষ সহকারী, আমি অনেক কিছু দেখেছি জানি, তিনি নিজের কাপড় নিজে পরিষ্কার করেন, নিজের রান্না নিজে তৈরি করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন ধরনের বিলাসিতা নাই, ফজরের নামাজের পর তার জীবন শুরু হয়, দিন শুরু হয়, তিনি ঘুমানোর আগ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষের কোন খাতে কি উন্নয়ন হচ্ছে, কোথায় কি করা যায় তিনি তার নির্দেশনা প্রদান করেন। আমরা বঙ্গবন্ধুর সেবা থেকে বঞ্চিত হয়েছে, তিনি মাত্র 3 বছর 7 মাস স্বাধীন বাংলাদেশে তিনি দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধুর সময়ে যে অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছিল তার ধারাবাহিকতা থাকলে 1980 সালে বাংলাদেশ মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত হতো, আর আজকে 2021 সালে এই বাংলাদেশ আমেরিকা, জার্মান, কানাডা, যুক্তরাজ্যের মতো উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো। খুনিরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, এ বাংলাদেশের ভবিষ্যৎকে হত্যা করেছিল। খুনিরা সেদিন আমার মতো যারা তরুণ, যারা বাংলাদেশের নবীন নাগরিক, তাদের ভাগ্যকেও হত্যা করেছিল। আজকে এই শোক দিবসের অনুষ্ঠানে আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা যারা বঙ্গবন্ধুর নীতি আদর্শকে ভালোবেসে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা অবিচল, আমরা অনুগত, আমাদের কাজ কি? আমাদের কাজ শুধু আমার নামে কিংবা আমাদের নেতার কারণে স্লোগান দেওয়া কাজ নয়, আমাদের কাজ হচ্ছে যে নীতি আদর্শের উপর ভিত্তি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করেন, দল পরিচালনা করেন, সেই নীতি আদর্শকে ধারণ করতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমার সাথে এমপি সাহেবের কথা হয়েছে, আমি ওনাকে বলেছি কোনো গোপন কোনো বিষয় নয়, আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমি বলেছি নদী ভাই আপনি এমপি হয়েছেন, আপনি খুব ভাগ্যবান, আপনার নেতৃত্বে সাতকানিয়া লোহাগাড়ায় অনেক উন্নয়ন হয়েছে,